আচলতে এবাৰ আমি উপস্থিত আছো অসমৰ অন্যতম এখন শ্রেষ্ঠ দুর্গা পূজা যিসমূহ শ্রেষ্ঠ দুর্গা পূজা থাকে তার ভিতর এখনো অন্যতম 55তম মৈদাম বেলতলা লক্ষ্মী মন্দির সার্বজনীন দুর্গা পূজা উদযাপন সমিতি আমি ভিতরলৈ যাম আজি মহাষ্টমী এতিয়া পুৱাৰ ভাগতো যথেষ্ট সংখ্যক ভক্তপাত রাইজে তেওঁলোকে সেৱা কৰিছে নৈবদ্য আগবঢ়াইছে আর এই ধরনের তেখেতসকলে আমি এই পরিবেশ দেখাইছো এই প্রতিমা চাওক লক্ষ্মী মন্দিরের পূজা বলে কলে সকলে এবার হলেও সাবলে আহে গুয়াহাটী মহানগরীর যখন ভক্তপ্রাণ রাইজ আছে আমি এটা পুয়ার ভাগতে দেখিছো যে এনে ধরনের সন্ধ্যাতে বিড়ি বাট নপয় এক পরিবেশ হব যথেষ্ট লোক হয় ইয়াত মেইন মূল যে পথ আছে এই পথটা বন্ধ করে দিয়ে তথাপি সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বর্ষ সারিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টির স্থিতি বিনাশিনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তে প্রভু আজি এই অষ্টমী পূজা এই অষ্টমী পূজা এটি আমার ইয়াত মার পূজা ভাগ আরম্ভ হয়েছে ইয়ার পিছন দুপুরিয়া 12 বজাত আপনার পুষ্পাঞ্জলি আরম্ভ হব তারপর 4:53 সন্ধি পূজা আরম্ভ হব আমি ভক্তপ্রাণ রাইজের অকমান কথা জানি বিচার বাইদেউ পূজা চাবলে আইসি অকমান জানাচ্ছি ভাল লাগেছে পূজা চাই পেলাই আমি প্রত্যেক বছরে আহো ইয়াতে নির্মালী দুর্গা আমার ভাল লাগে হয় আমি গোটেই পরিবেশ তো আমি প্রতিমাখন আকৌ এবাৰ দেখুৱাব তুষারে তাৰপিছত আমি দেখুৱাম যে ইয়াত বিভিন্ন ধৰণৰ নাম প্ৰসংগ চলি আছে আমি সেই নাম প্ৰসংগৰো আমি দেখুৱাম অকণমান আমি এফালে আহিছোঁ তুষাৰ হয় এয়া চাওক ইয়াত লক্ষ্মী মন্দিৰ প্ৰাংগণত আমি আমাৰ ভক্তপ্ৰাণ ৰাইজে শুনিব পাৰিব হস্তে সুবর্ণর ঘত ধরিয়াই অমৃত জুত হে জল হিন যে হো জয় যা হো জয় হায় ভদুর আসনে আমি এনেধরনের উজাপালি দেখালো প্রাঞ্জল আর গীতাশ্রী আমি এবার আকৌ এবার দূরের আমি দেখাইছো চাওক যথেষ্ট লোক এটা সমাগম হয়েছে লক্ষ্মী মন্দির আজ মহাষ্টমী মহাষ্টমী পূজার বাবে সেবা করবলে আহিছে এয়া চাওক ভক্তপ্রাণ রাইজ পুয়ার ভাগতে এটা মাত্র 9টা বাজিছে 9 বজাতে এনেধরনের আর সন্ধ্যার ভাগত এনেকা একটা পরিবেশ হব যে ইয়াতে আপনার বিড়ি বাট নপয় এক পরিবেশ আপনার গোটেই যাতায়াতের কারণে গাড়ি মটর বন্ধ করে দিব আর কেবল হাজার হাজার লোকের ইয়াত ফুট বব আর পূজা করব যাকালেও আপনি কৈছে যে মহাসপ্তমীর দিনা কেনকা এক মায়াময় পরিবেশ আসে আর তেনকাই এক পরিবেশ হব বর্তমান সময় আমি লক্ষ্মী মন্দিরের পূজা ভাগ দেখাইছো যে সকলে আজ মহাষ্টমীত নিজে সেবা করেছে আমি অকমান বাইদেউ আপনার শুভেচ্ছা জানাইছো পূজার বহুত ধুনিয়া লাগিছে আজি এই পূজাটো বহুত ভাল লাগিছে চাকি দিলো আমি ভাইটি তুমিও কিবা এটা কোৱা ভালে লাগিছে আৰু আহিব চালে সকলোকে শুভেচ্ছা থাকিলে দুর্গা পূজা আমি লাল গণেশতো চন্দ্রযান দেখিছিলোঁ আৰু এই মুহূর্তত লক্ষ্মী মন্দিরের বাহিরত কি ধরনের চাকি জ্বলাই আছে সেই পরিবেশও এবার দেখাইছোঁ ভিতরত প্রতিমার ওচৰত আমি দেখাইছিলোঁ যে কি ধরনের সকলোৱে প্রতিমা দেবীমাক সেৱা কৰিছে আৰু এতিয়া বাহিরত এই ধরনের চাকি জ্বলাইছে যে মূল চাকি এগছি আর লগতে নিজে মাটির চাকি এই সকলখিনি জ্বলাইছে এক সুন্দর পরিবেশ এই লক্ষ্মী মন্দিরত যে স্থায়ী মন্দির এই ইয়ার আগে রুক্মিণী গাঁও আমি সেইখান পূজাও দেখাইছিল তুষার আর মই সেইখান আসলে অস্থায়ী আর এইখান হল স্থায়ী লক্ষ্মী মন্দির পরিচালনা সমিতি আছে ইয়াতে আর এখন এবার 55তম মৈদাম বেলতলা লক্ষ্মী মন্দির সার্বজনীন দুর্গোৎসব উদযাপন সমিতি তেখেতসকলে যে ধরনের দুর্গা উৎসবের সঙ্গে সংগতি রাখি সদায় লক্ষ্মী মন্দির প্রাঙ্গণত যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতাসমূহ আয়োজন করেছে আর এই প্রতিযোগিতাবিলাকৰ পুরস্কারও রাখিছে আমি যথেষ্ট আর ভক্তপ্রাণ রাইজের সঙ্গে আমি কথা পাতিম